এখন আপনাদের সামনে আলোচনা করব পুরীর জগন্নাথ ও জগন্নাথ মন্দির সম্পর্কে এই পুরীর জগন্নাথ কিভাবে এখানে আবির্ভূত হলেন তার পূর্বে তার নাম কি ছিল পরে কি নাম হল পুরী মন্দির সম্পর্কে একদম কমপ্লিট তথ্যমূলক ভিডিও এটি আসুন শুরু করা যাক কুরুক্ষেত্র যুদ্ধের পর ছত্রিশ বছর দ্বারকা নগরীতে রাজত্ব করেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু যদুবংশে বাকিরা ধীরে ধীরে মদে ও দুরাচারে আসক্ত হয়ে পড়েন তাদের নিজেদের মধ্যে পরস্পরে শুরু হয় চরম কলহ যাদবদের এমন পরিণতি মেনে নিতে পারেননি শ্রীকৃষ্ণ তিনি এক প্রকার রুষ্ট হয়ে সোমনাথ থেকে পাঁচ কিলোমিটার দূরে ভালুকার তীর্থে চলে আসেন সেখানে একটি অশ্বত্থ গাছের তলায় বসে ডান পায়ের উপর বাঁ পা রেখে যোগমুদ্রায় শোয়ার মতো করে বসে থাকেন ঠিক সে সময়ই জরা নামক একটি ব্যাধ আসেন শ্রীকৃষ্ণের পাকে দূর থেকে দেখে হরিণের মুখ ভেবে ভুল করে সোজা তীর চালিয়ে দেন এরপর সে জরার কাছে গিয়ে বুঝতে পারেন এটা তো হরিণের মুখ নয় স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল ছোড়া তীর ব্যাধ ভয় পেয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ জরাকে জানান সবই তার ইচ্ছেতেই হয়েছে তখন শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন সেই স্থানে আসেন এবং এই ভালুকার তীর্থ থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গম হরিণ কপিলা ও সরস্বতী নদীর মহাসঙ্গমে শ্রীকৃষ্ণের দেহ দাহ কার্য সম্পন্ন করা হয় দাহ কার্য সুসম্পন্ন হলেও শ্রীকৃষ্ণের নাবি কিছুতে পড়ছিল না তখন আকাশ থেকে দৈববাণী হয় প্রিয় অর্জুন এই নাবি হলেন স্বয়ং পরম ব্রহ্ম তাকে নষ্ট করা যায় না তুমি বরং এটি নদীর জলে ভাসিয়ে দাও তখন অর্জুন উপায় না পেয়ে নদীর জলে ভাসিয়ে দেন আবার কারো কারো মতে অর্জুন শ্রীকৃষ্ণের শরীর দাহ করতে না পেরে নদীতে ভাসিয়ে দেন সেই শরীর পরিবর্তন হতে হতে রূপে পরিবর্তিত হয় আবার অনেকে বলেন শ্রীকৃষ্ণর হৃদয় দাহক না হওয়ার জন্য সেটা নদীর জলে ভাসিয়ে দেন প্রিয় শাখা অর্জুন শ্রীকৃষ্ণের নাভি হৃদয় যাই হোক না কেন সেটা ভাসতে ভাসতে চলতে লাগলো জরা তার পিছু পিছু ছুটলো অনেক দিন ধরে চলতে চলতে জরা ব্যাধ ক্লান্ত হয়ে অচৈতন্য হয়ে এই পুরীর নিকট মহানদীর তীরে ত্রিবেণী সঙ্গমের নিকট এই কান্টিলতে এসে উপস্থিত হলো যখন তার চৈতন্য হলো দেখলো মহানদীর জল থেকে একটি উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সে কাছে গিয়ে দেখলো শ্রীকৃষ্ণের নাভি বা হৃদয় থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং তখন আকাশ থেকে দৈববাণী হলো এই বস্তুকে নিয়ে তুমি জঙ্গলে গুহার মধ্যে রেখে পুজো অর্চনা করো আমি তোমার কাছ থেকে পুজো চাই তখন সেই জরাবাত কৃষ্ণের নাভি বা হৃদয় নিয়ে এ মহানদীর তীরে এ ব্রহ্মাদ্রি ও হিমাদ্রি এই দুই পাহাড়ের মধ্যবর্তী অরণ্যে গুহায় তার বর্তমান নাম কাণটিল্য স্থানে খুব গোপনভাবে চারিদিকে পাহাড় ঘেরা ঝোপঝাড় বিশিষ্ট লোকচক্ষুর অন্তরালে তাকে রেখে তাকে আরাধনা করতে লাগলেন আর এই দেবতার নাম হলো নীলমাধব আর এই নীলমাধব হলেন ভগবান নারায়ণ আমরা যত জায়গায় যাই সব জায়গায় নারায়ণ শঙ্খ চক্র গদা গদাপদ্ম নিয়ে দাঁড়িয়ে থাকেন এখানে যে নীলমাধব রয়েছেন উপর দুই হাতে চক্র আছে নিচে দুই হাতে গদা পদ্ম নেই সেখানে লক্ষ্মী সরস্বতীর মাথার উপর হাত দিয়ে আছেন আমরা পরিশ্রম করলে আপনা আপনি ঘাম উৎপন্ন হয় ঠিক সেই রকমই ভগবান নীলমাধবের ঘাম প্রভাবিত হয় বিন্দু বিন্দু। আর এই বিন্দু ঘাম দক্ষিণ চরণ বেয়ে নদীতে প্রবাহিত হয় ইনি হলেন আদি স্বর্গে নারায়ণ এই ব্যাধ সবর জনজাতি হওয়ায় পুজোর আচার আচরণ কিছুই জানতেন না সে শুধু পশু শিকার করে জীবিকা নির্বাহ করত সে এই নীলমাধবের তাদের ভাষায় নাম রাখল কিতুং একদিন আকাশ থেকে দৈববাণী হল শোনো ব্যাথ আমি প্রত্যেক দিন এখানে আসব। আর আমার পুজো অর্চনা করবে শুনে ব্যাথ বললেন আমি তো সবল লোক আছি আমি কি করে আপনাকে পুজো করব। আপনাকে তো ব্রাহ্মণ লোক পুজো করবেন নীলমাধব বললেন সারা জঙ্গলে যত ফল আছে সব কিছু নিয়ে আসবে এখানে আর আমার কাছে সমর্পণ করে দিয়ে যাবে এখানে ব্রহ্মা এসে আমার পুজো করে যাবেন প্রথমে নীল মাধবকে ব্রহ্মা পুজো করেছিলেন বলে এই পাহাড়টির নাম হয় ব্রোহ্মাদ্রি পাহাড় আর এই ব্রহ্মাদ্রি পাহাড়ের গুহায় সবসময় সময় স্বর্গের নানা দেবদেবীর আসা যাওয়া ছিল এই রকম কিছুকাল ব্রহ্মা পুজো করার পরে একদিন আকাশ থেকে দৈববাণী হল এখন থেকে ব্যাঁত তুমি পুজো করবে তোমাকে কোনো মন্ত্র বলতে হবে না তোমাকে কোনো আচার আচরণ করতে হবে না তুমি শুধু জঙ্গল থেকে ফলমূল এনে আমাকে নিবেদন করবে আজ থেকে আমি তোমার হাতে পুজো নেব আজ থেকে তোমার হাতে পুজো নেব আমি তোমার পুজো গ্রহণ করব তখন থেকে সে ব্যাধ নিয়মিত এই নীল মাধবের পুজো নিজের মতো করে করছিল তারপর তার মৃত্যুর পর বংশম পরম্পরায় প্রধান পুরুষেরা ওই গুহার মধ্যে গিয়ে এই কিতুং ঠাকুরের পুজো করত। সেই রকমই এক বংশজ বিশ্ববসু সবর জনজাতিদের প্রধান ছিলেন তিনি প্রত্যেক দিন এখানে আসতেন এসে বনের সকল ফলমূল তুলে পেরে নিয়ে পুজো করে এ প্রসাদ সঙ্গে নিয়ে প্রত্যেক দিন বাড়িতে যেতেন এটাই ছিল বিশ্ববসুর প্রত্যেক দিনের কাজ স্বীকার করার পর এই দিকে পুরীতে সে সময় ইন্দ্রদন্য নামে এক পরম বিষ্ণু সেবক রাজা ছিলেন তিনি যখন ঘুমিয়েছিলেন স্বপ্নাদেশ পান শোনো ইন্দ্রধনু এ ব্রহ্মাদ্রী পাহাড়ের উপরে আমি নীলমাধব রূপে আছি আমাকে নিয়ে যাও এবং নিয়ে গিয়ে মন্দির স্থাপনা করে পুজো অর্চনা করো রাজা ইন্দ্রধনুর ঘুম ভেঙে গেল এ ব্রহ্মাদ্রি পাহাড় কোথায় আছে সেটা তো তিনি জানতেন না সেজন্য চারিদিকে লোক পাঠালেন এই পাহাড়টিকে খুঁজে বের করার জন্য এখানে এসেছিলেন বিদ্যাপতি তিনি ছিলেন রাজপুরোহিতের ভাই তিনি আসার সময় প্রতিজ্ঞা করেছিলেন নীলমাধবকে না পেলে রাজার কাছে মুখ দর্শন করবেন না বা করাবেন না আগের যুগে তো আর সেরকম গাড়ি ঘোড়া কিছুই ছিল না সে হেঁটে আসছিল যখন হেঁটে আসছে বিশ্ববসু রাজার এক মেয়ে ছিল তার নাম ছিল ললিতা সে প্রত্যেক দিন আসে আর মহানদীতে স্নান করে বাড়ি ফিরে যায় ওই দিনও এসেছিলেন স্নান করার জন্য যখন নদীতে স্নান করছিলেন সে সময় হঠাৎই জোয়ারের চোটে নদীর জল বাড়িয়ে নদীর জলে ভেসে যেতে লাগলো ললিতা তখন বিদ্যাপতি ওনাকে উদ্ধার করে নিয়ে আসেন ললিতাদের বাড়িতে বাড়িতে গিয়ে ললিতা তার পিতা সবর রাজ বিশ্ববসুকে সব কথা খুলে বলল সব শুনে বিশ্ববসু বিদ্যাপতিকে বললেন আমাদের জাতিতে একটি নিয়ম আছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে স্পর্শ করে তাহলে তাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে তোমাকে আমরা মেরে দেব এটা আমাদের নিয়ম এই দিকে বিদ্যাপতি চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে ভাবলেন আমি নীলমাধবকে উদ্ধার করতে পারলাম না তাহলে রাজার কাছে গিয়ে কি করব? ঠিক আছে এখানেই তাহলে আমি ঘর জামাই হয়ে থেকে যাই তখন কিছু সময় পর বিদ্যাপতি বিয়ে করতে রাজি হলেন এবং বললেন এখানে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকব তারপর বিয়ে করে ঘর জামাই হয়ে থাকলেন সেখানে বিশ্ববসু প্রত্যেকদিন এই পাহাড়ে আসেন ফলমূল সংগ্রহ করে পুজো করে ভোগে প্রসাদ নিয়ে প্রত্যেক দিন বাড়িতে ফিরে আসেন বিদ্যাপতিভাবে এ তো সব লোক আছে শিকার করে মাংস টাংস নিয়ে আসবে সে কোথায় এত সুন্দর প্রসাদ পায় এত সুগন্ধযুক্ত বিষ্ণুপ্রসাদ কোথায় পাচ্ছে সে একদিন কৌতূহল বসত ললিতাকে জিজ্ঞাসা করে বসলেন বিদ্যাপতি তোমার পিতা কোথায় যায় কোথা থেকে সুগন্ধযুক্ত প্রসাদ নিয়ে আসেন তখন ললিতা বলেন আমার বাবা যায় প্রত্যেক দিন নীলমাধবকে পুজো করতে পুজোর শেষে প্রসাদ নিয়ে আসেন তখন বিদ্যাপতি আর বললেন না যে আমি এসেছি নীলমাধবকে সন্ধানে বিদ্যাপতি বলেন আমিও যাব নীলমাধবকে দর্শন করতে নীলমাধব কেমন কোথায় আছে সে জায়গাটি কী রকম আছে যাব দর্শন করতে এবং গিয়ে আসবো আমি ললিতা শুনে বললেন এটা অসম্ভব এটা বাবা ছাড়ার কেউ নীল মাধবকে দর্শন করাতে পারেন না সে এক পাহাড়ের গুহার মধ্যে আছে বাবার ধ্যান জ্ঞান এই নীলমাধব বাবা কাউকে নীলমাধব দর্শন করাননি তখন বিদ্যাপতি আর ললিতার মধ্যে চাপা তুমুল গণ্ডগোল চালু হলো গণ্ডগোল চলছে নীলমাধবকে দর্শন করা নিয়ে কয়েকদিন গণ্ডগোল চলার পরে বিশ্ববসু সব কিছু জানতে পারলেন তখন বিশ্ববসু বিদ্যাপতিকে ডেকে বললেন শোনো বিদ্যাপতি আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু একটা শর্তের বিনিময় বিদ্যাপতি বললেন আপনার সব শর্ত আমি মেনে নেব আপনি যেমন চাইবেন তেমনই হবে তখন বিশ্ববসু বললেন আমি তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু রাস্তা দেখাব না তোমার চোখ পটি দিয়ে বেঁধে নিয়ে যাব। তুমি সম্পূর্ণ দর্শন করবে তারপর আবার পটি বেঁধে বাড়িতে নিয়ে আসবো তোমাকে বিদ্যাপতি রাজি হয়ে যায় চোখে পটি দিয়ে বেঁধে বিদ্যাপতির হাত ধরে বিশ্ববসু নীলমাধবের কাছে নিয়ে যায় যাওয়ার সময় খুব বুদ্ধি করে বিদ্যাপতি পুটলিতে করে সরিষার দানা নিয়ে যায় যাওয়ার সময় সে সরিষা দানাগুলিকে ফেলতে ফেলতে যায় সরিষার দানা ফেলতেই সেগুলি একটি লাইনে পরিণত হয় তারপর বিশ্ববসুর সঙ্গে নীলমাধবকে দর্শন করে মহানদীতে স্নান করে অনেক ঘোরাঘুরি করে আবার চোখে পটি দিয়ে বাড়িতে ফিরে আসেন এভাবে কিছুদিন গেছে সেখানে অনেক বৃষ্টি হয়েছে যে দানাগুলি ফেলে এসেছিল সে দানাগুলি থেকে হলুদ রঙের ফুলসহ গাছ হয়েছে তখন বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো গাছগুলো তো পুরো লাইন হয়ে গেছে গুহা পর্যন্ত আমি নীল মাধব নিতে এসেছি এখনই সুযোগ নীল মাধবকে নিয়ে যাওয়ার তখন পূর্ণিমা রাতে বিদ্যাপতি ভাবছে আজ তো পূর্ণিমা রাত আছে আজ তো জঙ্গলে শিকার টিকার কিছুই হবে না তো কেউ থাকবে না আজকেই ভালো দিন নীল মাধবকে চুরি করা আর যখন নিয়ে যাব তখন রাজা আমাকে কতই না আনন্দিত হবেন আমাকে দেখে এবং আমাকে নানান পুরস্কারে পুরস্কৃত করবেন হাতে একটা বাতি নিয়ে সারি সারি গাছগুলিকে লক্ষ্য করতে করতে গুহার মধ্যে চলে এলো গুহার মধ্যে এসে নীলমাধবকে ধরে তার মধ্যে একটা গর্ব অহংকার হয়ে গেল সে ভাবছে কি না পেয়ে গেলাম আমি এরকম পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে নীলমাধব সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন এবং অন্তর্দান হয়ে আকাশ থেকে দৈববাণী হল শোনো বিদ্যাপতি তুমি চলে যাও আমি তোমার সঙ্গে যাব না আমার আদেশে ভেসে ভেসে আসবে একটি কাষ্ঠ মহানদীতে সে কাঠ দিয়ে তিনটি দারু মূর্তি গড়ে আমার পুজো করো তুমি ফিরে যাও রাজাকে এসব কথা গিয়ে তুমি বলো বিদ্যাপতি চলে গেলেন সেখান থেকে রাজার কাছে এবং সব কথা খুলে বললেন শুনে রাজা তার পত্নী রানী গুন্ডিজা সহ প্রচুর সৈন্য হাতিঘোড়া নিয়ে রাজা চলে এলেন মহানদীর তীরে সেখানে সত্যি সত্যি একটি নিম কাটের বড় গুঁড়ি এসে তীরে ঠেকেছে রাজা সৈন্যদের দ্বারা সেই গুড়ি তোলার চেষ্টা করলেন কিন্তু তুলতে পারলেন না অনেক অনেক হাতি ঘোড়া লাগিয়েও নদী থেকে কাঠের গুঁড়ি তোলা সম্ভব হলো না তখন রাজা এক প্রকার হতাশ হয়ে কান্না করতে করতে নারায়ণের নাম করতে লাগলেন এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো সোনরাজন আমি এইভাবে যাব না আমার পরম সেবক সবর রাজা বিশ্ব বসুকে ডেকে আনো সে একদিকে ধরবে আর ব্রাহ্মণ বিদ্যাপতি একদিকে ধরবে তাহলেই আমি যাব এই দিব্যবাণী শোনার সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রধনু রাজকে আনার ব্যবস্থা করলেন তারপর মহানন্দে একদিকে শবর রাজ আর নদীকে বিদ্যাপতি ধরলেন খুব সহজেই কাষ্ঠ নদী থেকে তুলে আনলেন এখানে রাজ্যের সকল প্রজা ব্রাহ্মণ সকলা মহানন্দে কাষ্টখণ্ডটি খণ্ডটি উলু শঙ্খ বাজিয়ে নৃত্য করতে করতে পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পুরীর মূল মন্দিরটি রাজা বিগ্রহ স্থাপনের আগে তৈরি করে রেখেছিলেন শুরু হলো সে কার দিয়ে মূর্তি তৈরির কাজ সারা ভারতে যত কারিগর আছে সবাইকে ডেকে জগন্নাথের দারু বিগ্রহ তৈরি করতে সবাই আসে কিন্তু কলিযুগের জগন্নাথ প্রথমবার কে তৈরি করবে সবাই এসে কাজ ফেলে পালিয়ে যায় সে কাঠ এমনই শক্ত যে মূর্তি করা তো দূরের কথা কেউই ছেনি হাতড়ু দিয়ে ছেদন করতে পারল না তখন রাজা চিন্তায় পড়ে যান কি করবেন এমন সময় এক বৃদ্ধ মূর্তিকার এলেন এসে বললেন রাজন আমি তৈরি করতে পারবো এ দারু বিগ্রহ তখন রাজা উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে সেই বৃদ্ধ মূর্তিকারকে দারু বিগ্রহ গড়ার ভার অর্পণ করলেন তখন মূর্তিকার একটি শর্ত দেন আমি দারু বিগ্রহ তৈরি করব ঠিকই কিন্তু এই দারু বিগ্রহ কাজ চলাকালে এই গৃহে কেউ প্রবেশ করতে পারবেন না আর দারু বিগ্রহ তৈরি করতে সময় লাগবে একুশ দিন একুশ দিন পরে আপনারা দরজা খুলতে পারবেন তার আগে যদি দরজা খোলেন তাহলে সেই অবস্থায় যে অবস্থায় তৈরি থাকবে এই দারু সেই অবস্থায় ফেলে চলে যাব আমি তোমরা কেউ কিছু বলতে পারবে না আমাকে রাজা শুনে বললেন ঠিক আছে তৈরি করুন একুশ দিনেরই তো ব্যাপার আপনার শর্ত মানা হলো তখন সেই বৃদ্ধ মূর্তিকার সেই কাঠগুলি নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন প্রথম কয়েকদিন ঘরের বাইরে দাঁড়ালে মাঝে মাঝে ছেনি হাতুরের কাজ করার শব্দ কানে আসত কিন্তু যতদিন যায় ততই শব্দ কমতে কমতে একেবারে কমে যায় একদিন কক্ষের ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রাজা বেজায় চিন্তায় পড়ে যান রানী গুন্ডিচাকে বিষয়টি জানান রাজা রানী দুজনেই কি করবেন ভাবতে পারছেন না রানী বলেন বৃদ্ধ মূর্তিকার মারা গেল নাকি এতদিন না খেয়ে কাজ করতে পারে নাকি তিনি মারা গেলে তো আমাদের পাপ হবে তাই রানীর পরামর্শে রাজা কিছু পোহরির দ্বারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই চোদ্দ দিনের মাথায় মতান্তরে নয় দিনের মাথায় যখন দরজাটি খোলা হয় নীল মাধবের একই রূপ নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে মহারানি মাথা ঘুরে পড়ে গেল তখন রাজা চিন্তায় পড়ে যান এই কী করলাম আমি শিল্পীর স্বাধীনতার কাজে বাধা প্রদান করলাম আমি এবং তার জন্য অনুতাপ করতে লাগলেন এই কী করলাম আমি এরকম দৃশ্য দর্শন করার চাইতে আমার মৃত্যু হলো না কেন তিনি এমনই বিলাপ করতে করতে ভেঙে পড়লেন এমন সময় আকাশ থেকে দৈববাণী হল রাজন চিন্তা করবেন না যা কিছু হয়েছে আমার ইচ্ছেতেই হয়েছে আমার ইচ্ছেতেই দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্তভঙ্গ হওয়াতে রূপ মূর্তি গঠিত হয়েছে হেরাজন আপনি আমার পরম ভক্ত আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই আপনার হাতে পুজো নেব আর এই অসমাপ্ত মূর্তিটি আপনি পুজো করুন ভক্তি ভরে। এই অসম্পূর্ণতার মধ্যে রয়েছে সম্পূর্ণতার বীজ সৃষ্টি গতিময় আমি দারু ব্রহ্মরূপে এ পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আর একটি কথা যে সব আমার নিত্য সেবা করত তার বংশধরেরাই আমার সেবক হবে আমি তাদের সেবায় খুবই প্রসন্ন হয়েছি ওরা আজ থেকে দহিতা নামে আমাকে সেবা করবে আর অনুষ্ঠানের আমার কোনো প্রয়োজনে তারাই একমাত্র সেবক হবে আমার আর বৃদ্ধাপতি ব্রাহ্মণ বংশধরেরাই হবে আমার পূজক তারা শুধু আমাকে পুজো করবে আর ললিতা অর্থাৎ সবরকার বংশধরেরাই হবে আমার পাচক ওরা ভোগ রান্না করবে তখন এসব দিব্যবাণী শুনে ইন্দ্রদনু কাদকদ স্বরে বললেন ঠিক আছে প্রভু আপনার কথাই অবশ্যই মানা হবে কিন্তু প্রভু আমারও কিছু নিবেদন আছে আপনার কাছে মন্দিরের দরজা সর্বদাই খোলা থাকবে শুধু দিনের তিন ঘন্টা আপনার দরজা বন্ধ থাকবে আর বাকি সময় থাকবে ভক্তদের জন্য একদম খোলা তখন ভগবান বললেন তাই হবে বলে মেনে নিলেন ভক্তের মন পরীক্ষা নেওয়ার জন্য বললেন এবার নিজের জন্য কিছু প্রার্থনা করুন রাজন আমি আপনার মনোবাসনা পূর্ণ করব কারণ আপনি যে আমার পরম ভক্ত তখন রাজায় এই সুযোগে এক ভয়ানক বর চেয়ে নিলেন প্রভু আমাকে এই বর দিন আমি যেন নির্বংশ হই যাতে আমার বংশধরেরা কেউ যাতে আপনার দেবালয়কে নিজের সম্পত্তি দাবি করতে না পারে ভগবান এই রকম কথা শুনে তথাস্থ বললেন শুরু হল জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার কাজ এই প্রাণ প্রতিষ্ঠার আগে নীলমাধব থেকে জগন্নাথের আদেশে আনানো হলো শ্রীকৃষ্ণের হৃদয় সেটা ব্রহ্মা জগন্নাথদেবের দেবের দারু বিগ্রহে প্রতিস্থাপন করে দিলেন এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে স্বর্গলোক গান্ধব্যলোক পাতাল মর্তের বিখ্যাত বিখ্যাত সাধু সন্ন্যাসীরা একত্রিত হয়ে এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আর এই দারু বিগ্রহগুলি জগন্নাথ বলভদ্র সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ব্রহ্মা এভাবে নীলাচলে পুরীতে দাদা বলরাম বন সুভদ্রা আর জগন্নাথের আবির্ভাব হলো